আমরা পূজনীয় স্বামী ভূতেশানন্দ মহারাজকে আমি দেখেছি, আমার সন্ন্যাস থেকেও ওনার কাছ থেকে হয়েছে। উনি খুব রসিক মানুষ। শিলং আশ্রমের প্রথম সেক্রেটারি সম্পাদক হিসাবে এখানে নিযুক্ত হন। চেরাপুঞ্জিতে তারপরে আবার নূতন হেডমাস্টার খোঁজার সমস্যা। তখনকার দিনে যেখানে সেখানে এত পাস করা লোক পাওয়া খুব সহজ ছিল না। শেষে একজনকে পাওয়া গেল, ৫০০ টাকা দিতে হবে। কি করব, রাজি হলাম। সেই ৫০০ টাকা জোগাড় করাই তখন আমার লক্ষ্য হয়ে গেল। এখানে ওখানে ক্লাস শুরু করলাম, ধীরে ধীরে লোকদের সঙ্গে পরিচিত হতে লাগলাম ক্লাসের মাধ্যমে। সপ্তাহে একদিন শিলংয়েও যেতাম ক্লাস নিতে। ওখান থেকে আসবার সময় আমার প্রয়োজনীয় এক সপ্তাহে চাল নিয়ে আসতাম। ডাল এখানে এক দোকানি এমনিই দিত। আর আশ্রমে হতো স্কোয়াশ, চাল ডাল আর স্কোয়াশ সিদ্ধ। বেশ, নুনও কিনতাম না। ভাত খাবার কথা, নুন তো খাওয়ার কথা নয়। নিজের জন্য আশ্রম থেকে কোনো পয়সা খরচই করতাম না। শুধু কুকুরের নিচে আগুন দেওয়ার জন্য ৮ আনার কাঠ কয়লা, মাসে ৮ আনা। আমার থাকার ব্যবস্থা হয়েছিল স্কুল বাড়ির একটিতে, ফুটো চালা। বৃষ্টি বাইরের চেয়ে যেন ঘরেই পড়ত বেশি। এক একদিন রাতে বিছানা ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্তে সরিয়ে সরিয়ে শুকনো জায়গা না পেয়ে অবশেষে একটা ওয়েল ক্লথ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়তাম। জামা কাপড় ছিল সামান্যই, সর্বদাই ভিজা, ২৪ ঘন্টা প্রায়ই ভিজা ভিজা ভাব। একটা কাপড় শুকিয়ে রাখতাম, যেদিন শিলং যেতাম সপ্তাহে একদিন সেটা পরে যেতাম। কিছুদিন পর নূতন হেডমাস্টারও চলে গেলেন। একজন আমাকে একটি এমএ পাস করা যুবকের সন্ধান দিল। দেখা করলাম তার সঙ্গে, বললাম সব, তিনি রাজি হলেন। মাইনের কথায় বললেন ৫০ টাকা দিলেই হবে। বেচেলার ত্যাগী ভাবের ছেলে, কিন্তু আমার মনে হলো ৫০ টাকা খুবই কম হয়ে যাবে। আমি তাকে বললাম আমাদের অবস্থা এত খারাপ নয়, আপনাকে আমরা আরেকটু বেশি দিতে পারব। কিন্তু তিনি কিছুতেই রাজি হলেন না, বরং বললেন আপনাদের স্কুল তো ত্যাগীদের, সন্ন্যাসীদের, এত টাকা কোথায় পাবেন? আমার ৫০ টাকাতেই চলে যাবে। সত্যি সে আর বেশি নিল না। তারপর বাড়ি বাড়ি চাঁদা তুলতে যেত হতো। চাঁদা দিত ২ আনা, ৪ আনা বা ৮ আনা। ২-১ টাকা যারা দিত তারা মিশনের বড় ভক্ত। সাইকেলে চড়ে খুব ঘুরতে হতো শিলংয়ে। ওই চড়াই উত্তায়ের মধ্যেই একজন মুসলমান পুলিশ ইন্সপেক্টর ছিলেন, আমাদের খুব পরিচিত। পথে সাইকেল যখন যেতাম তিনি নমস্কার করতেন এবং বলতেন, স্বামীজি এখনও সাইকেল চালাচ্ছেন? ভুলে যাবেন না, বয়স হচ্ছে। আমিও সাইকেল থেকে নেমে হেসে প্রতি নমস্কার জানিয়ে একটু কথাবার্তা বলতাম। তার ওই কথাটা এখনও মাঝে মাঝে মনে পড়ে, স্বামীজি ভুলে যাবেন না, বয়স হচ্ছে। স্বামী ভূতেশানন্দ মহারাজের জমানিতে শিলংয়ের স্মৃতি কথা যেদিন হয়েছিল এখনও সেই দিনের কথা স্পষ্ট মনে পড়ে। ওই পর্যন্ত বলেই মহারাজ একটু চুপ করে আছেন, খুবই গম্ভীর। উপস্থিত সকলে অধীর আগ্রহে মহারাজের মুখের দিকে চেয়ে আছে পুরনো দিনের গল্প শোনার জন্য। মহারাজ খুব ধীর, অথচ দৃঢ়ভাবে বলে চলছেন, কিন্তু একটা কথা, এত অভাব অনটনের মধ্যেও কোনোদিন কষ্ট বোধ হয়নি। কারণ আমি সবসময় আমার উত্তরকাশীর জীবনের সঙ্গে তুলনা করতাম, তুলনা করে দেখতাম এখানে অনেক ভালো,
উত্তরকাশের জীবনেই ছিল আমার আদর্শ, ওটা ছিল মাপকাঠি। চেরাপুঞ্জী জীবনের সঙ্গে সেই জীবনের তুলনা করতাম, বিচার করতাম আর দেখতাম। উত্তরকাশীতে কোথাওই না কঠোরতা ছিল, সে তুলনায় এখানে অনেক ভালো আছি। ইফ উই প্রিপেয়ার আওয়ার সেলস ফর দি ওয়ার্স্ট, উই আর হ্যাপি এভরিওয়ার অ্যান্ড এভরি টাইম। যদি আমরা সবচেয়ে খারাপ অবস্থার জন্য প্রস্তুত থাকি, তাহলে কোথাও আমাদের অশান্তি হবে না, বরং যেখানেই যাই না কেন দেখব আমার আদর্শ খারাপ অবস্থার থেকে সেই অবস্থা ভালো। আর এই দুটি সুখী হওয়ার উপায়। তপস্যার প্রতি অসীম আগ্রহ থাকা সত্ত্বেও ঠাকুরের কাজের প্রতি ছিল তার গভীর নিষ্ঠা ও দরদ। সাধন ভোজন ও কাজের মধ্যে একটা চিরকালীন আপদ বিরোধ আছে। সেই প্রসঙ্গে একবার মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম, মহারাজ আশ্রমের কাজে যখন খুব দায়িত্ব থাকে তখন সেই চিন্তা পেয়ে বসে, সর্বক্ষণ যেন সেই একই চিন্তা, এত সাধন ভোজনে একটু অসুবিধা হয় কি, এতে সাধন ভোজনে একটু অসুবিধা হয় কী হবে? মহারাজ বলেছিলেন, ঠিক বলেছ, তাই হয়। তাহলে শুনো এই ব্যাপারে আমার জীবনের অভিজ্ঞতা। আমি তখন শিলংয়ে যতটা বেশি পড়তাম সাধন ভোজন ঠাকুরের চিন্তা স্মরণ মনন করতাম, একটা বাড়ি তৈরির কাজ চলছে, আমাকে দেখাশোনা করতে হয়, আর সর্বক্ষণ সেই চিন্তা, এমনকি ধ্যান জপ করতে বসলেও সেই একই চিন্তা। মহা মুশকিলে পড়লাম, ভাবলাম এ কী হলো, সাধন ভজন ঈশ্বর চিন্তার বদলে এ কী হচ্ছে? খুব দুশ্চিন্তা হয়েছিল, কিন্তু দেখলাম বাড়ি তৈরি হয়ে গেল আর আমার মাথা থেকে সেই চিন্তাও দূর হয়ে গেল, আবার মনের পূর্বাবস্থা ফিরে এলো। এরকমই হয়, কাজের মধ্যে যতটা পারা যায় তার চিন্তা প্রার্থনা যদি করা যায়, তবে কাজ শেষ হয়ে গেলে মন আবার পূর্বাবস্থা ফিরে পায় সব সময়। তো আর কাজ একরকম থাকে না, মহারাজ সুন্দর সুন্দর উপদেশ দিলেন, তারই একটি উপদেশ আপনার সামনে তুলে ধরলাম।